হেই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, তো আমরাও খুব ভালো আছি। তো প্রথমেই বলে দিই তোমাদের, সো গাইস, এখন যারা যারা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে ওঠেনি, যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের একটা ফ্যামিলি মেম্বার হয়ে যান। তো আমাদের সাহেব দাস ফ্যামিলি মেম্বার একটা হয়ে যান। তো আর হ্যাঁ বন্ধুরা, তো আজকের একটা ভিডিও মানে কি বলবো, একটা প্রফেশনাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি, একটা ইন্টারেস্টিং ব্লগ। তো আপনাদের হচ্ছে ঢাকা শহর কে নিয়ে একটা ব্লগ। তো আজকের টপিকটা কি? আজকের টপিকটা হলো মডার্ন ঢাকা। হ্যাঁ, ঢাকাতে প্রথম দিন। একটা হচ্ছে ইন্ডিয়ান লোক ঢাকাতে প্রথম দিন গিয়েছে, অ্যাকচুয়ালি সে হচ্ছে মডার্ন ঢাকা। আমরা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো, না দেখলে হয়তো আপনারা কিছুই বুঝতেই পারবেন না ভিডিওটার মধ্যে কি রয়েছে অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, আমাদের অরিজিনাল ভিডিওর লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমরা সেটা একটু চেক আউট করো, সেটা একটু সাপোর্ট করবে। তো আর বিশেষ কিছু বলবো না, তো সরাসরি ভিডিওতে চলে যাবো। আর হ্যাঁ, আমাদের সেম নামে কিন্তু একটা ফেসবুক পেজও খোলা আছে, সাহেব দাস নামে, তোমরা সেটাও গিয়ে একটু চেক আউট করতে পারো বা ফলো করতে পারো, কারণ আমরা সেখানেও প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি, সেখানে ভিডিও আপলোড করে থাকি। মানে কপিরাইট সংক্রান্ত কারণের জন্য কিন্তু ইউটিউবে ভিডিও ব্লক হয়ে যায়, কিন্তু ফেসবুক কখনো ব্লক হয় না। তো তাই তোমরা সেখানেও গিয়ে ফলো করে রাখতে পারো। তো যাও, সব কিছুর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই চেক আউট করবে, সেখানে সব কিছু ফলো করে দেবে। তো চলো বেশি না বকে ভাট, ভিডিও লেটস গেট স্টার্ট। শুনেছি নাকি ঢাকায় প্রায় 10 লক্ষের বেশি রিক্সা চলে প্রতিদিন। এই তো সাধারণত যে ঢাকা আমরা দেখি বারংবার বুঝি, তা সেরকম কিন্তু একদমই নয়। আমি কিন্তু এখন রয়েছে হচ্ছে একদম আধুনিক ঢাকায়, কলকাতা সবাই তো দেখবে, পশ্চিমবঙ্গে সবাই তো দেখবে। আমি সবাইকে ওর মাধ্যমে আমন্ত্রণ জানাবো, বাংলাদেশে আসবেন। সুপ্রভাত, আজকে আমাদের ঢাকার প্রথম সকাল বা দ্বিতীয় দিন। তবে এবারে ট্রিপে আমি একা নয়, আমার সঙ্গে রয়েছে আরও 3 জন, আলাপ করে দিই, একে তো চেনই, ঠিক আছে। আর এ হচ্ছে সৌরভ দা, আর এই হচ্ছে কৌশিক দা। তো আমরা 4 জন ঘুরে বেড়াবো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তবে তার আগে আজকের দিনের মেন আমাদের এজেন্ডা হচ্ছে, আমরা যাব এখন কমলাপুর স্টেশনে ফেরার যে টিকিট মৈত্রী এক্সপ্রেসের, সেই টিকিট কাটতে। তারপর মডার্ন ঢাকা দেখাবো তোমাদের আজকে। এটা কি চা হচ্ছে, দুধ চা নাকি রং চা, লাল চা আর কি? তবে স্টেশনে যাওয়ার আগে আমাদের দরকার হচ্ছে সকালে পেট পুজোর, তাই এখানে সকাল সকাল চা আর বিস্কুট দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারছি। তারপর আস্তে আস্তে আরও সব খাবার দাবার হবে। চাটা বেশ ভালো, তার সঙ্গে বিস্কুট যেটা খেলাম সেটা কিন্তু বেশ ভালো। তবে এখানে একটা জিনিস দেখা, দেখো লাল চা যেটা, সরব একবার দেখি মধ্যে কি সব দেওয়া রয়েছে, না পাতা, এলাচ, দারচিনি সব দেওয়া রয়েছে। তবে একটু বেশি মিষ্টি লাগলো, লঙ্কা দেওয়া যাবে। তো চা খেয়ে কিন্তু আমরা চেপে পড়লাম রিক্সাতে, ঢাকার বিখ্যাত রিক্সা। মিয়া, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম, আর এখানে আমি দেখতে পাচ্ছি এটা ঢাকার বিখ্যাত ওই যে দোতলা বাস, এগুলো কোথা থেকে যায়? আচ্ছা, বিপুল যায়, গাছপুরি যায়। আচ্ছা, বাহ, ভাড়া কিরকম একই? ও আচ্ছা, বাবা, বাংলাদেশ বা যে কোনো ইসলামিক কান্ট্রিতে শুক্রবার হচ্ছে উইকেন্ডের শুরু, তা আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার ছুটির দিন, তাই সপ্তাহের শেষ, আজকে কিন্তু মানে প্রচুর জ্যামটা হওয়ার চান্সেস প্রবল। ঠিক আমার পাশে এইদিকে হচ্ছে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়, আর এই হচ্ছে বিখ্যাত বাংলাদেশের সিএনজি। বাংলাদেশে এসে রিক্সায় না চাপলে আর কি চাপ? তোমার বাড়ি কোথায়? একদম একদম রংপুর ডিস্ট্রিক্ট। কোথায়? রংপুর। রংপুর, আচ্ছা রংপুর। কতদিন চালাচ্ছ রিক্সা এখানে? শুনেছি নাকি ঢাকায় প্রায় 10 লক্ষের বেশি রিক্সা চলে প্রতিদিন, এটা কি ঠিক কথা? 10 লক্ষ তো দেখে যাবে সব ঠিকঠাক। হ্যাঁ, আরো বেশি, আরো বেশি তো কম নয়। 10 লক্ষ বেশি, বাবা।
এই হচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, আমরা এই দিক দিয়ে ঢুকলাম। লাস্ট কাউন্টারটাই হচ্ছে মৈত্রী এক্সপ্রেসে টিকিট দিচ্ছে, প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি টিকিট দেয়। দেখি আজকে পাই কিনা, তাহলে আমরা একবারে আমরা ফেরত যাবো 1 তারিখ, সেই টিকিটটা কেটে নেব। কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা রেলওয়ে স্টেশন নামেও পরিচিত। পাকিস্তানি আমলে তৈরি এই রেলওয়ে স্টেশন বর্তমানে ঢাকার সব থেকে বড় এবং বিজি স্টেশন। অবস্থা খুব খারাপ, লাইনটা তখন এখানে ছিল, এখন লাইনটা কোথায় যে ছাড়িয়েছে কোনো ঠিক নাই। এখন দুপুর 1:30, প্রায় 3 ঘন্টা লাইন দেওয়ার পর হাতে চলে এসেছে আমাদের টিকিট রিটার্নের 1 তারিখ। আর ভাই এখানে বিশৃঙ্খল অবস্থা, মানে অত লোক আর একে অপরের মানে লাইনের মধ্যে ঢুকেছে, যেমন আমাদের কলকাতা ইন্ডিয়াতে হয় তেমনই এখানে। দেখ ফাইনালি পেয়ে গেলাম আর আজকের দিনের পুরো প্ল্যান, মানে আমি ভেবেছিলাম এখান থেকে বসুন্ধরা সিটি মল কিংবা যমুনা ফিউচার পার্ক যাবো, কোনো কিছু আর হবে বলে মনে হচ্ছে না। বাট আমি চেষ্টা করছি দুবেলা খাওয়া দাওয়া সেরে আমি উত্তরের যে ঢাকা, মানে মডার্ন ঢাকা সেটা দেখব। স্টেশন চত্বর থেকে বেরোতেই আমরা চেপে পড়লাম আবারও একটা রিক্সায়, আর ঢাকার বিখ্যাত জ্যামকে কোনো মতে পাশ কাটিয়ে ঢাকার অলিগলি দিয়ে আমরা এখন চলছি হিরাঝিল রেস্তোরাঁর উদ্দেশ্যে। ভারতের মতো বাংলাদেশও কিন্তু তোমরা যেমন জানো যে মানে ওয়ার্ল্ড কাপ বা ফুটবলের কিন্তু ক্রেজ বিশাল। এখানে আমি দেখছি যে দেখো প্রত্যেকটা গলিতে এখন আর্জেন্টিনা ব্রাজিল এইসবের ফ্ল্যাগ লাগানো আছে, কিন্তু তার মাঝখানেও বাংলাদেশের পতাকা রয়েছে, এটা বেশ ভালো লাগলো দেখে। আর এই যে পিছনে রিক্সাতে এখন আসছে হচ্ছে কৌশিক দাস, সৌরভ দা, কেমন লাগছে? খুব ভালো, গলি গলিতে রিক্সা চলছে, দারুণ দারুণ। আচ্ছা বাংলাদেশ ব্যাংক, ঠিক এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আর আমরা এখন রয়েছি হচ্ছে মতিঝিল বাজারে। এদিকে প্রচুর মানে বিভিন্ন রকম ফলের দোকান, এই যে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রবেশ পথ, এটা দুপুর 1:30 পেরিয়ে গেছে আর আমরা বসে আছি এখন মতিঝিলে, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে হিরাঝিল। মানে এখানে কত রকমের যে ভর্তা পাওয়া যায়, আর মানে সত্যি মানে ভাবনা চিন্তার বাইরে। কত রকমের ভর্তা আছে? ভর্তা আমাদের আপনার চিংড়ি মাছের ভর্তা আছে, কাকি মাছের ভর্তা, সুটকি ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, কাঁচকলা ভর্তা, বরবটি ভর্তা, স্পেশাল চিকেন চাটনি আছে, আর মাংস একটা মাছে আসে মাংস বুনা রুই মাছ ইলিশ মাছ বর মাছ পাবদা মাছ। যাক এখানে আমরা অর্ডার দিয়েছি এখন ভাত ডাল রূপচাঁদা মাছ আর ভর্তা, দেখি কী কী নিয়ে আসছে। এখানে খাবার কোয়ালিটি বেশ ভালো, তাই আমি এদের বললাম ভালো যে আমরা এখানেই খেয়ে নিয়ে আসি ভর্তা। এটা 50 এখানে কত রকমের ভর্তা নিয়ে এসছে দেখো, এটা চিকেন, এটা শুটকি মাছ, এটা লোটে মাছের শুটকির ডিম, আর এটা কাকি মাছের ভর্তা, লোটে 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 মাছের শুটকি। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আতিকুর রহমান। কোথায় থাকেন? এখানে ঢাকাতে নাকি? কমলাপুরে বাস। ও কমলাপুর তো কাছেই। কত বছর এখানে? এখানে আমি 16-17 বছর। এখানে সব খাবার একটু ঝাল হয় না? তো এরপরই হচ্ছে পালা, এখানকার ভর্তা খাওয়ার। প্রথমে খাচ্ছি হচ্ছে ডিম ভর্তা, শুনলাম এখানে কি সব ভর্তা বেশ ঝাল, দেখা যাক। অ্যাকচুয়ালি আমাদের ওখানে যেগুলো মানে ভাতে বলে সেগুলো এখানে ভর্তা, যেমন হচ্ছে আলু ভাতে, সেখানে আলু ভর্তা। বাংলাদেশে আসবো যখন শুটকি মাছের ভর্তা খাবো না, তা হতেই পারে না, দেখা যাক। এটা অ্যাকচুয়ালি হচ্ছে লোটে মাছের শুটকি। আমি যে শুটকি মাছকে এত গালাগালি দিতাম তার গন্ধের জন্য, খেতে কিন্তু ভাই বেশ ভালো। এটা লোটে মাছের শুটকি, তার আবার ভর্তা। তবে এরা কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা বেশি ইউজ করে, তাই প্রচুর পরিমাণে স্পার্ক রয়েছে, ঝাল রয়েছে। আর এরপর খাবো হচ্ছে চিকেন চাটনি, না চিকেন চাটনি তো, চিকেন চাটনি। এটা মোটামুটি ওই আচারিস টাইপের ফ্লেভার রয়েছে, বাট এমনি ভালো। আর এরপর যেটা খাচ্ছি যেটা হচ্ছে কাকি মাছের ভর্তা, আমি কোনো মাছটা খাইনি।
দিতে ভাই। ভর্তা কিন্তু খেতে বেশ ভালো, মানে চারটে খেলাম, চারটের মধ্যে কিন্তু আমার ওই লোটে মাছের শুকির যে ভর্তা ওটা কিন্তু বেস্ট লেগেছে। মানে এরপর থেকে হ্যাঁ এরপর থেকে কিন্তু আমি কাউকে বলতে পারবো না যে শুকি মাছ খাস না। যাই হোক, এরপর এসে দেখো এটা রূপচাঁদা মাছ, মানে আমরা যেটা পমফ্রেট বলি সেটাকে রূপচাঁদা, সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে কিন্তু। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মতিঝিল শাপলা চত্বরে, আর এই জায়গায় ঠিক আমার পিছনে প্রত্যেকটা বড় বড় বিল্ডিং আর প্রত্যেকটা কিন্তু ব্যাংক, কোনোটা সোনালী ব্যাংক, কোনোটা বাংলাদেশ ব্যাংক, খুব ব্যস্ততম এরিয়া এটা। কিন্তু আমি ঠিক আমরা ওই দিকে ছিলাম, এদিক দিয়ে হেঁটে আমরা হোটেলের দিকে যাচ্ছি, তো এই জায়গাটা চোখে লাগলো দারুণ। ঠিক আমার সামনে ক্যামেরার পিছনে কাজ চলছে হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশনের। খুব তাড়াতাড়ি 28 ডিসেম্বর কিন্তু ঢাকায় প্রথম মেট্রো চালু হবে, সেটা হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও অবধি। বাকি যে ফেজের যে কাজ সেটা কিন্তু বেশ জোর কদমে চলছে। আর এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের গাড়ি, কালবাট রোড। তো আমি কিন্তু এখন সম্বিত ভাইয়ের বাইকে করে যাচ্ছি হচ্ছে FDC, যে ওখান থেকে আবার আনিস ভাইয়ের সাথে দেখা হওয়ার কথা, সেখান থেকে আমরা যাবো হচ্ছে হাতি ঝিল করে গুলশানের দিকে। চলো আরে অনেক দেরি হয়ে গেল বলেন, ওখানে যে জ্যাম ছিল ওই কি যেন নাম বললাম, বেগুন না কি বললাম, সেগুন বাগিচার এখান থেকে বেগুন বাগিচা। যাই হোক, তো আনিস ভাইকে অনেকেই চেনো, ঠিক আছে, বাংলাদেশের প্রচুর মানুষ থাকে। আর আমার রিসেন্টলি আমাদের সঙ্গে একটা ভিডিও করেছে, এক্স্যাক্টলি আমরা অনেক দিন হয়ে গেছে, কিন্তু দাঁড়ি হয়ে বড় হয়ে গেছে আমার, বুড়ো হয়ে গেছে। যাই হোক, আমাদের ভারত থেকে যারা চেনো না তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আনিস ভাই চ্যানেল নাম হচ্ছে প্লেটস অফ ফ্রেন্ডস রাইট, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু হাতির ঝিলে, হাতির আর্টিফিশিয়াল এটা লেক। আচ্ছা, কিন্তু খুব সুন্দর, বেশ বেশ, আমি অনেক নাম শুনবো, অনেক কিন্তু এই জায়গাটা ইউজ করেছে পারাপারের জন্য, কারণ ঢাকা শহর কিন্তু অনেক জ্যাম জায়গা। আর বলেন না, যা আমি যা আসছি আর কি বলবো, টোকা পানি কত নিলেন? 50 দুজনে 50 টাকা, 50 টাকা। আর্টিস্ট আছে, তারকা তারকারা আছে, হ্যাঁ, তাদের নাটকের শুটিং টুটিং অনেক কিছু কিন্তু এখানে তুমি দেখতে পাবে। বাহ, এটা করার পর ঢাকা শহরের একটা চেহারাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমি দেখলাম এখানে কোনো সিগন্যালের ব্যবস্থা নেই কিন্তু, এটাই কিন্তু বেশ সমস্যার সমস্যা লেখাতে হচ্ছে। হ্যাঁ, কারণ একটা ঘনবসতি, সবচেয়ে ঘনবসতি শহর, অনেক 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 ওল্ড। আমরা এখান থেকে যাচ্ছি কোথায়, পুলিশ প্লাজা, তাই তো? গুলশান, গুলশান, এখান থেকে আর আসাই যায়। আবার অনেকে অনেক লোক নিচ্ছে, মানে তুমি তোমাকে রামপুরা বললাম, রামপুরা, হ্যাঁ, রামপুরা থেকে তুমি উঠতে পারতো, এই জায়গা থেকে উঠতে পারতো। আচ্ছা, তো বেসিক্যালি এই জায়গাটাকে ধরা হয় যে স্টার্ট লেকে। আচ্ছা, যেহেতু এখানে জেটিটাই যায়, ও মানে অনেক তো ভ্রমণের জন্য ইউজ করে, আবার অনেকে পাবলিক ভেহিকেল হিসেবে ইউজ করেছে। ইতিহাস থেকে জানা যায় ঢাকার পিলখানা থেকে বেগুনবাড়ি অবধি যে হাতিদের নিয়ে যাওয়া হতো তাদের স্নান করানো হতো এই ঝিলে, তাই পরে এর নামকরণ হয় হাতির ঝিল। দিনের অন্যান্য সময় তুলনায় বিকালের পর থেকে আড্ডা, গান, খাওয়া দাওয়া সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ তৈরি হয় এই হাতির ঝিল চত্বরে। এই হাতির ঝিলটা করার কারণ হচ্ছে যে বাইকে রোড ক্যানাল এগুলোকে ইউজ করে একটু সৌন্দর্য বৃদ্ধি করলো, এবং যানজটটা একটু কমছে, অনেক কমছে, আরো বেশি জ্যাম থাকবে। স্টিল আই রিমেম্বার আজকে থেকে 8 বছর আগে এই গুলশানে আমার অফিস তখন গুলশানেই ছিল, একে আমি তখন একটা টেলিকম কোম্পানিতে চাকরি করি। সো সেইখান থেকে এক মানে আমি 6টা বাজে বের হয়ে গাড়ি পেতে অনেক সময় 1.5-2 ঘন্টা লেগে যেত, এরপর উঠে আমি যে জায়গায় যেতাম ওখানে যেতে যেতে 3 ঘন্টা, মানে 5 ঘন্টা আমার লাইফ থেকে শেষ। সো সেইটা এখন অনেক কমে এসছে এবং দিন দিন আরও কমবে আসবে। চারিদিকে সব বড় বড় বাড়ি, হ্যাঁ, রাউন্ডের মতো নাকি? রাউন্ডের মতো। আচ্ছা, এর মাঝখানে শেপ আপ করা হয়েছে অনেক, আচ্ছা, দেখাতো পুরো জায়গাটা। আচ্ছা আচ্ছা, তারপর তুমি এখানে খুব
কিওস্ক আছে, তোমার অনেকগুলো ফুড জোন আছে। আচ্ছা, গান শুনে অনেকে ছবি তুলে, টিকটকার যারা আছে তারা এই যে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে, ইউটিউবিং হয়, নাটক হয়। তবে একটা জিনিস আমি দেখলাম, আমাদের কলকাতা বা পশ্চিমবাংলায় কিন্তু এতটা নেই, এখানকার মানুষ কিন্তু ব্লগিং কিংবা এই সোশ্যাল মিডিয়া নিয়ে ভীষণ মানে অ্যাক্টিভ। আমাকে মানে হেন কোনো লোক জিজ্ঞেস করেনি, ব্লগ করছেন ইউটিউবে, ইউটিউবে ভিডিও দেবেন, মানে খুব সুন্দর লাগলো। এখানে ব্লগিং কালচারটা অনেক রিচ, অনেক রিচ, অনেক রিচ। তবে ঢাকাতে যে শুধুমাত্র মানে ওই পায়ে টানা রিক্সা রয়েছে তা কিন্তু নয়, ইলেকট্রিক রিক্সা রয়েছে। আমরা টেসলা হচ্ছে বাংলাদেশের টেসলা। আমরা ভারতীয়রা কি জানি যে ঢাকা মানে হচ্ছে ঘিঞ্জি জ্যাম, তাই তো? কিন্তু ঢাকার এই পার্টটা মানে গুলশান বনানি এই জায়গাটা এতটা সুন্দর যে কি বলবো, পুরো আধুনিক ঢাকা, বড় বড় সব বাড়ি, বড় বড় রেস্টুরেন্ট আর সুন্দর পরিষ্কার রাস্তাঘাট, আর কোনো জ্যামের কোনো এখানে বিশাল ব্যাপারটা থাকে না, এখনো পাইনি, কারণ আমরা মেইন রাস্তায় জ্যামটা পড়ে। আচ্ছা আচ্ছা, আমরা তখন গলিগুলিতে যাচ্ছি, জাস্ট জায়গাটা দেখো, দুদিকে সব বড় বড় বাড়ি, ফ্ল্যাট বা এরকম রেসিডেন্সিয়াল বিল্ডিং সব, আর তার মাঝখানে এত সব গাছ, দারুণ। সকালে একদিকে ছিলাম, বিকালে আরেকদিকে ঢাকার পুকুর, আর কালকে যাবো হচ্ছে পুরান ঢাকা, সেটা আলাদা মানে আরেকটা এক্সপিরিয়েন্স হবে নাকি? অবশ্যই। পৌঁছে গেছি আমরা, সিঙ্গারা গোল গোল, সিঙ্গারা গোল, আচ্ছা না না এরকম, আচ্ছা বেশ, এটাকে সিঙ্গা বলি। আচ্ছা, মোস্টলি এটা আলু দিয়ে থাকে, বাট বাংলাদেশে আমাদের দেশের আবার অনেকে আবার যে গিলা মুরগির গিলা কলিজা যেটা বলে, আচ্ছা সেটা দিয়েও একটা সিঙ্গারা করে, পেঁয়াজ দিয়েও করে, অনেক টাইপের অনেক ভার্সন আছে। আর ওইটাকে আমরা বলি তিন কোণা, যেটা ত্রিভুজ, হ্যাঁ সেটাকে আমরা বলি সমোসা, আমার যে কোয়েশ্চেনটা খুব ব্যক্তিগত একটা কোয়েশ্চেন, ধরুন আমাদের ভারত থেকে স্পেশালি বাঙালি বা কোনো ভারতীয় অন্য রাজ্য থেকে যদি বাংলাদেশ ঘুরতে আসে, মোটামুটি সময় নিল 10-12 দিন মতো, যেমন আমি নিয়েছি, তো ঢাকা তো মাস্ট ভিজিট, তো ঢাকা ছাড়া আর কি কি ঘুরে দেখবে মানে প্রথমবার বাংলাদেশ ভ্রমণে? আছে, ফার্স্ট থিং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পপুলার ডেস্টিনেশন হচ্ছে কক্সবাজার, বিকজ লংগেস্ট সি বিচ, তো এখানে ম্যাক্সিমাম আমাদের ওখানে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসতেছে, নতুন ট্যুরিজমের জন্য অনেকগুলো অপশন তৈরি হচ্ছে ওখানে, ওখান থেকে আবার সেন্ট মার্টিনের একটা বিরাট অপশন, সেন্ট মার্টিনের প্রচুর আছে ওখানে, আমাদের শিপ আছে, শিপে অনেকে মুভমেন্ট করে, সেন্ট মার্টিন কোথাও গেলে সেন্ট মার্টিন চলেই আসে। আর বিসাইডস এদিকে আমাদের চা বাগান সিলেট, সিলেটে একটা পপুলার ডেস্টিনেশন, আর সিলেটে আরেকটা ডেস্টিনেশন খুব পপুলার হয়ে গেছে এখন, সেটা হচ্ছে সুনামগঞ্জ, সুনামগঞ্জ টাঙ্গুয়ার, টাঙ্গুয়ার হাওর, যে ভেরি ন্যাচারাল অ্যান্ড বিউটিফুল। এরপরে তো মাউন্টেন্সের এদিকে আসি, পাহাড়ি বলতে গেলে আমাদের বান্দরবন চলে আসে, আর নীলগিরি, তারপরে বগালেক অতিরিক্ত চলে আসে, আর এদিকে আর একটা ভালো ডেস্টিনেশন হচ্ছে রাঙামাটি ঘেসি, সেটা হচ্ছে সাজেক, সাজেক বেশ। তো সেনা ট্রাভেল এমন একটা সংস্থা যেটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু বিভিন্ন রকম ট্রাভেল তৈরি করে, রাইট? আমরা প্যাকেজ করি, প্যাকেজ এয়ার টিকিট করছি, প্যাকেজ করছি, হাজার কাজ করছি বেশ। তো আমি এনাদের নাম্বার, যারা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, তো যারা আসবে তাদের ব্যবস্থাটা করে দেবেন অবশ্যই, একদম। এরপর কিন্তু আমরা যাচ্ছি গুলশান এক থেকে গুলশান দুই, জায়গাগুলো সত্যি অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে কি বলবো, এত সাজানো গোছানোর একটা রঙিন সেরকম লাগছে। এটা যেমন ওই আনিস ভাই বললো ঢাকার পশ এলাকাগুলোর মধ্যে একটা, আর দুদিকটা সত্যি দেখে কিন্তু দারুণ লাগছে, বড় বড় সব বিল্ডিং, সন্ধ্যে নেমেছে, রাত হতেই সব আলো জ্বলে উঠেছে। অসাধারণ, ব্যাপক লাগে, খুব সুন্দর, পুলিশের গাড়ি, তো আমি কিন্তু এখন রয়েছে হচ্ছে একদম আধুনিক ঢাকায়, আমার পিছনটা আজ দেখো মানে অসম্ভব মানে আলোকময় একটা জায়গা, চারিদিকে আলো জ্বলছে, বড় বড় সব বিল্ডিং, মানে সাধারণত যে ঢাকা আমরা দেখি বারংবার বুঝি তা সেরকম কিন্তু একদমই নয়। এই জায়গাটার নাম হচ্ছে গুলশান দুই সার্কেল, সার্কেল কেন, এই জায়গাটা একটা গোল সার্কেল রয়েছে,
চারদিকে রাস্তা চারটে দিকে যাচ্ছে। এইদিকে যদি যাই আমরা গুলশান এক পৌঁছাবো, আর ডান দিকে এইদিকে রাস্তা যদি যাই এটা পৌঁছে যাচ্ছে হচ্ছে নয়াবাজার, আর এইদিকে রাস্তা সোজা চলে যাচ্ছে উত্তরার দিকে, আর এইদিকে চলে যায় হচ্ছে বনানীর দিকে। এই বনানী কিন্তু আর একটা দারুণ জায়গা ঢাকার মধ্যে। তো এখানে আমি ওয়েট করছি একজনের জন্য, আসুক, সে এলে আমরা একসঙ্গে কোনো একটা জায়গা একটু ঘুরবো বা তোমাদের দেখাবো। আর এদিকে আমি দেখছি এদিকে প্রচুর রকমের রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে আমি দেখছি এদিকে রয়েছে কস্তুরি। এটা কি আমাদের যে কলকাতার যে কস্তুরি সেটা কি আমি জানি না, বাট দারুণ লাগছে ঘুরতে। আমি একবার ওই দিকটা পুরো রাউন্ড একবার চক্কর মেরে আসি তোমাদের দেখায়। চারিদিকে কত রকমের সব গাড়ি, সাথে হরেক রকমের চোখ ধাঁতানো সব আলো, উঁচু উঁচু আকাশ ছোঁয়া সব বিল্ডিং, সাথে হাজারো মানুষের ব্যস্ততা, তার মাঝেও সব কিছু যেন একেবারে নিয়ন্ত্রিত, পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি একসময় তো মনে হলো এই যেন ঢাকা নয়, পৌঁছে গিয়েছি ইউএসএর ওয়াকিং স্ট্রিটে। আচ্ছা, ফাইনালি কিন্তু এখন ইন্ডিয়ান টাইম 6:30 আর বাংলাদেশি টাইম প্রায় 7। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গুলশান টু, আমার পিছনে হচ্ছে আলম আর্কেড। এটা একটা মানে ইলেকট্রনিক্স জায়গা বা বিভিন্ন রকমের দোকান রয়েছে এখানে। আর আমার ঠিক ক্যামেরার পিছনে মানে অনেক দিনের ইচ্ছার পর কাঙ্ক্ষিত সেই মানুষ হায়দার রাশিক ভাই, মিস্টার মিক্সার্স ভাই। অবস্থা কি অবস্থা? খুব ভালো। কলকাতা সবাই তো দেখবে, পশ্চিমবঙ্গে সবাই তো দেখবে, আমি সবাইকে ওর মাধ্যমে আমন্ত্রণ জানাবো বাংলাদেশে আসবেন। তবে একটু ছুটি ছাটার সময়টা বেছে আসবেন, যাতে করে ওই যে ভিড়ভাট্টায় আসলে একটু কষ্ট হয়ে যায়, আজকে মনে হয় একটু কষ্ট হয়েছে। অনেক দিনের ইচ্ছে ছিল এই ফ্রেমটার, আমরা দুজনে এখন জায়গাটা ঘুরে দেখবো নাকি? রাইট। এরপর বেশ কিছুটা সময় ঘুরে বেরিয়ে আমি আর হায়দার ভাই এরপর এসে পৌঁছালাম কাছের একটা ফুড কোর্টে। আমরা এখন রয়েছি কোথায়, এটা কি নাম জায়গাটা? শেফ স্টেপ। শেফ স্টেপ, এখানে সব জায়গায় কিন্তু এই জিনিসটা আমাদের দেশে নেই, সব জায়গায় বাংলাদেশের ফ্ল্যাগ কিন্তু রয়েছে। তো ধরো এটা আমাদের যে কোনো মলে যে ব্যাপার আছে, বিজয়ের মাস তো, হ্যাঁ হ্যাঁ, তবে এই মাসটা বিজয় দিবস উদযাপন করা হয়। আচ্ছা, দেখো এখানে চারিদিকে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ রয়েছে, বেশ দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এরপর বেশ কিছুটা সময় হায়দার ভাইয়ের সাথে কাটিয়ে রাত 9:30 নাগাদ আমি ফিরে আসি আমার ফকিরাপুলের হোটেলে। আর এভাবে শেষ হলো আমার আজকের ঢাকা ভ্রমণ। আগামী পর্বে গোটা একটা দিন আমি ঘুরে বেড়াবো পুরান ঢাকার অলিতে গলিতে, সাথে অবশ্যই থাকবে ঢাকার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি আর বিভিন্ন দর্শনীয় সব স্থান। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটি লাইক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, আর কেমন লাগলো তা জানিয়ে যাওয়ার একান্ত অনুরোধ রইল। তাহলে চলুন দেখা হচ্ছে পরের পর্বে পুরান ঢাকাকে সাথে করে। কিছু বলার নেই, দুর্দান্ত, খুব সুন্দর বাংলাদেশটা। মানে গাইস, মানে কি বলবো, আমরা জাস্ট ভিডিওটা শেষ করলাম, অ্যাকচুয়ালি ভিডিওটা একদম অসাধারণ অসাধারণ ছিল, মানে জাস্ট বলে বোঝানো যাবে না আপনাদের। মানে আমাদের নিজস্ব যেন মনে হচ্ছে একবার আমরা গিয়ে ঢাকা থেকে ঘুরে আসি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর আমি তোমাদের একটা কথা প্রথমে বলে দিই যে একটু বাইরে হয়তো সাউন্ড সিস্টেমের সমস্যা হচ্ছে, তার জন্য হয়তো মাইকে হয়তো নিচ্ছে, তোমরা হয়তো বুঝতেই পারছো। হ্যাঁ, তো সবাই মানে ছোট ভাই বোনের মতো করে মার্জনা করে দেয় এখন ওকেশনের সময়, বুঝতেই তো পারছো। হ্যাঁ, আমাদের এখানে অ্যাকচুয়ালি পুজো টুজো হচ্ছে, তো তার জন্য হয়তো মাইকটা একটু চলছে। হ্যাঁ, তো রাজ মানে কি বলবো, বাংলাদেশের যে শহর অ্যাকচুয়ালি কিছু বলার নেই, সত্যি অসাধারণ। মানে এরিয়াগুলো জাস্ট দেখেই আমাদের জাস্ট মন জুড়িয়ে গেল, যেন মনে হচ্ছে আমরা যেন ওখান মানে ওই জায়গাটা যেন আমরা পৌঁছতে পারি, মনে হচ্ছে যেন আমরা যেন ঘুরে আসি ওই জায়গাটা থেকে, মনে হচ্ছে। মানে ওখানে স্কুল থেকে শুরু করে কলেজ, ব্যাংক, স্টেশন, আর একটা মতিঝিল কোথায় মেট্রো, হ্যাঁ, সবথেকে হচ্ছে যে স্টেশনটা মানে সত্যি অপূর্ব, মারাত্মক, যেন তো এয়ারপোর্ট এয়ারপোর্ট হয় কিছুটা, মানে ওরকম স্টাইলে হয়তো, মানে দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। তারপরে আপনাদের হচ্ছে তোর শপিং মল ধরুন, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে কত ধরনের মনে হচ্ছে যে কি বললো যে ভর্তা নাকি এরকম টাইপের একটা খাবারের কথা বললো, ৬-৭ রকমের এরকম ভর্তা, ডিম ভর্তা কি, লোটে মাছের ভর্তা, শুটকি মাছের ভর্তা আর কি সব। হ্যাঁ, তারপরে যদি একটা ঝিল, মতি ঝিল নাকি হাতি এরকম সামথিং, হাতি ঝিল, হ্যাঁ এরকম একটা ঝিলের কথা বলছিল, মানে সত্যি দারুণ দারুণ এলাকা। আর সবথেকে আমাদের ভালো লেগেছে যে সন্ধ্যের যে মুভমেন্টটা দেখালো অ্যাকচুয়ালি বাংলাদেশের যে মুভমেন্টটা, সত্যি দারুণ অসাধারণ অসাধারণ, খুব সুন্দর একটা মানে এরিয়া। মানে যখনই সন্ধে হয়েছে মানে কি বলবো, আপনাদের বাংলাদেশের যেসব লাইট সব কিছু জ্বেলে দিয়েছে, মানে ঠিক আছে জ্বলে গেছে, তারপরে যে ওই যে মুহূর্তটা দেখার পরে জাস্ট সত্যি মনে হচ্ছে যেন আমরা ছুটে চলে যাই, মানে মনে হচ্ছিল কোনো একটা ওকেশন আছে বা কোনো কিছু অনুষ্ঠান চলছে। হ্যাঁ, লাইট একদম ঝলমল করছে এরকম একটা ব্যাপার,
সত্যি খুবই দারুণ লেগেছে। আর আমাদের তো এই ব্লগটা সত্যি অসাধারণ লেগেছে, খুবই খুবই এরকম ধরনের ব্লগ আমাদের কাছে মানে মানে কি বলবো রিয়াকশন দিলে আমাদের নিজেদেরই মানে মন থেকে আমরা হ্যাপি হয়ে যাই অ্যাকচুয়ালি। মানে এই ঢাকার সম্বন্ধে তো আমরা অনেক কিছু জানতাম না, তো ভিডিওটা দেখে জানতে পেরেছি, মানে যেটা জানতে পেরেছি সেটাই অসাধারণ, দারুণ দারুণ, কিছু বলার নেই। তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইকও করবেন আর সাথে একটা কমেন্টও করবেন। সো গাইস মানে কি বলবো, আপনারা এখনও যারা যারা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে ওঠেনি, তো যাও তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আমাদের একটা ফ্যামিলি মেম্বার হয়ে যায়, সাহেব দাস একটা ফ্যামিলি মেম্বার হয়ে যাও খুব তাড়াতাড়ি। তো আর আর হ্যাঁ গাইস, আমাদের টু কেস মানে কি বলবো আপনাদের একদম দোরগোড়ায় চলে এসেছি, তো তো আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন বা এগিয়ে নিয়ে যাবেন, কারণ টু কে কমপ্লিট করে দেবেন অ্যাকচুয়ালি, কারণ টুকের পরে আমরা আসলে সামনে থাকছি অ্যাকচুয়ালি মানে কি বলবো লাইভ নিয়ে, অ্যাকচুয়ালি দুজনে থাকছি লাইভে একদম ওপেনলি, তো আপনাদের সাথে অনেক কথোপকথন হবে, একদম আড্ডা হবে, খুব মজা হবে। তো টুকে তাড়াতাড়ি তাই কমপ্লিট করে দাও, আর বেশ কিছু বলার নেই। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিয়াকশান নেই, তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তো চলো বাই।